আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু আকাশ। আজ আমি কথা বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 এর প্রিলিমিনারি যে एग्जाम হয়ে গেছে তার রেজাল্ট কবে দেবে এবং এর সাথে কথা বলবো ফিজিক্যাল एग्जाम কবে হবে এবং ফিজিক্যাল एग्जामের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে এবং এর সাথে সাথে কথা বলবো এক্সপেক্টেড কাট অফ এরকম যাবে সমস্ত বিষয়ে আজ আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট কিছু কথা দিচ্ছি, এটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যাবতীয় খবরের জন্য সবচেয়ে ভরসাযোগ্য চ্যানেল। আপনি যদি আমার চ্যানেল নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো অনেকদিন ধরে আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করছিল যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 সম্পর্কে একটি স্পেশাল ভিডিও বানান। তো আপনাদের রিকোয়েস্টে আজ আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট ডেট যেমন আগে আমি আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 কিছুটা তথ্য দিয়ে দিতে যাচ্ছি। তো দেখুন এখানে টোটাল পোস্টটি ছিল 8419 এবং আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন 5 ফেব্রুয়ারি 2019 থেকে 5 মার্চ 2019 পর্যন্ত এই প্রক্রিয়াটি চলেছিল এবং এই পরীক্ষাটি হয়েছিল 4 আগস্ট 2019। এবার দেখুন সিলেকশন প্রসিডিউর কেমন আছে। প্রিলিমিনারি রিটেন এক্সাম, প্রিলিমিনারি মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফাইনাল রিটেন এক্সাম, ইন্টারভিউ, এই 5টি অধ্যায় আপনাদের পার করতে হবে, তারপর আপনারা এই চাকরিটি পেয়ে যাবেন। তো এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা পুলিশ কনস্টেবল 2019 প্রিলিমিনারি এক্সামে আপনি রেজাল্ট কবে দেবেন। তো দেখুন আপনাদের যে রেজাল্টটি আছে সেটি অক্টোবরের শেষ সপ্তাহের মধ্যে অর্থাৎ অক্টোবরের 28 তারিখে আপনাদের রেজাল্ট দেওয়ার খুব ব্যাপক একটি সম্ভাবনা আছে। বিশেষ সূত্র থেকে খবর পাওয়া গেছে যে আপনাদের রেজাল্টটি অক্টোবরের 28 তারিখে পাবলিশ করার বড় সুযোগ আছে। যদি কোনো কারণবশত অর্থাৎ টেকনিক্যাল ইস্যু এবং অন্যান্য ইস্যুর কারণে যদি রেজাল্টটি না দেওয়া যায় তাহলে আপনাদের রেজাল্টটি 100% নভেম্বর 4 তারিখে 100% আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 রেজাল্ট দিয়ে দেবে। দ্বিতীয় প্রশ্ন ছিল ফিজিক্যাল অর্থাৎ মাঠ আপনাদের কত তারিখে হতে পারে। তো দেখুন আপনাদের ফিজিক্যাল ডেট যেটি আছে সেটি আপনাদের নভেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। তো আপনাদের হাতে মাত্র 1 থেকে দেড় মাসের মতো আছে, তো আপনারা আপনাদের প্রস্তুতি শুরু করে দিন। এখন তৃতীয় প্রশ্ন যেটি হলো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 ফিজিক্যাল অ্যাডমিট কার্ড কবে থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। তো দেখুন আপনাদের যে ফিজিক্যাল অ্যাডমিট কার্ডটি আছে সেটি ফিজিক্যাল ডেট জবে দেওয়া হবে তার থেকে 10 দিন আগে আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন wbp.gov.in ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এখন চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 প্রিলিমিনারি এক্সামে এক্সপেক্টেড কাট অফ এরকম হতে পারে। তো দেখুন এবার আপনাদের যে এক্সপেক্টেড কাট অফগুলি থাকবে সেটি অনেকটা কম থাকবে, কারণ আপনারা জানেন যে 5700 কিছুদিন আগে নিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেল। তো তারা সবাই আপনাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 পাস করতো এবং আরো অনেক কারণ আছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 কাট অফটি এবার কম যাবে। বিশেষ সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 ফিজিক্যাল টেস্ট বা মাঠের জন্য প্রায় 1 লক্ষ ক্যান্ডিডেটসকে ডাকা হবে। তো আপনার কাট অফ পার্সেন্টেজ যদি কমও থাকে তো আপনার খুব ভালো সুযোগ আছে ফিজিক্যাল টেস্ট বা মাঠের জন্য আপনাকে ডাকা হবে। তো কাট অফ দেখুন আপনি যদি ইউআর বা জেন ক্যান্ডিডেট হন তো আপনার পার্সেন্টেজ হতে হবে 23 থেকে 25-এর মধ্যে, আপনি যদি ওবিসি ক্যান্ডিডেট হন আপনার পার্সেন্টেজ হতে হবে 21 থেকে 23-এর মধ্যে, যদি এসসি ক্যান্ডিডেট হন আপনার পার্সেন্টেজ হতে হবে 20 থেকে 22-এর মধ্যে, আপনি যদি এসটি ক্যান্ডিডেট হন তো আপনার পার্সেন্টেজ হতে হবে 20 থেকে 21-এর মধ্যে। তো আপনার পার্সেন্টেজ যদি এরকম থাকে তো আপনার খুব ভালো সুযোগ আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019 প্রিলিমিনারি এক্সামে আপনি অবশ্যই পাস করে যাবেন। তো যাদের এরকম পার্সেন্টেজ আছে তারা ফিজিক্যাল অর্থাৎ মাঠের জন্য তৈরি হতে থাকুন, কারণ আপনাদের হাতে মাত্র 1 থেকে দেড় মাস সময় আছে। তো আপনারা আপনাদের প্রস্তুতি শুরু করে দিন। আশা করছি আজকে ভিডিও আমাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনাদের বন্ধুর সাথে ভিডিও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা আজ পর্যন্ত, খুব শীঘ্রই এক নতুনের সঙ্গে আপনার সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।